সকলকে আসলে রঙালী বিহুর আগতীয় আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আর বিশেষ যেহেতু পদূলিত রঙালী গতি প্রতিখন মঞ্চ কপাবলে এটা সাজু হয়েছে রাজ্যের প্রতিগী কণ্ঠশিল্পী। আর এই মুহূর্ত মানে গুয়াহীর রাজগড় উপস্থিত আছো, আর রাজগড়ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ময়ূর দত্তর যে আখড়া, সেই আখড়া যে আমি দেখাবলে চেষ্টা করি। মূর সুত্রে এয়া ময়ূর দত্ত সহ তখেতর যখন সহযোগী বাদ্যযন্ত্রী আছে, মানে সে দেখাব বিচার। আর মানে প্রথমেই ময়ূর দত্তর অকনমান জানিবলে চেষ্টা করি এবার বিহুর কেনেদরে সাজু হয়েছে ময়ূর দত্ত আর কোরপা বিহু অনুষ্ঠান আরম্ভ। প্রথমতে জানাইছো দ্য নিউজ প্লাজক অশেষ ধন্যবাদ আমার আখড়া গৃহলৈ অহার বাবে, লগতে সমূহ অসমবাসী রাইজলৈ জানাইছো আগন্তুক রঙালী বিহুর অশেষ মরম শুভেচ্ছা। এই বহাগৰ বিহুটি হোক সকলের বাবে আদরর, চেনেহর, হেঁপাহর। আর এয়া আখড়া চলি আছে আর অহা 15 তারিখের আমার অনুষ্ঠান আরম্ভ হব। বিগত দুবছর পাছত আসলে অনুষ্ঠান পরিবেশন করিম, খুব বেশি উল্লাস উদ্দীপনা আসলে, আর সকলে একলগে আমি একবারে বিহু গাম আর বিহু নাচিম, লগতে দর্শকক নচুয়াম। পলম নক আমার দর্শক রয়ে আছে, গতি প্রথমে এটি গীতের আমি অনুষ্ঠান আরম্ভ করি। যেহেতু দ্য নিউজ প্লাস আইছে আমার আখড়া গৃহলৈ, আর এই বছর আসলে বাখর 2022 জুবিনদার মূর কণ্ঠত শুভমুক্তি লাভ করেছিল রেগেজ গেজ, গতি একবারে রেগেজ গেজাই দিও। সুন্দর সুন্দর আমি এই মুহূর্ত ময়ূর দত্তর গীতের মাজলে যাব বিচার। আর মূর সতীর্থ ঋতুয়ে দেখাইছে সমগ্র পরিবেশ, আর এনেদরে আসলে সকলো এই মুহূর্ত সাজু হয়েছে বিহুর যে অনুষ্ঠান পরিবেশনের সংগীতানুষ্ঠান পরিবেশনের রাজ্যের ইমূরের সিমূরলে প্রতিগী কণ্ঠশিল্পী যাব রাইজর মাজে এক দীর্ঘ বিরতির মূরত বিহুর অনুষ্ঠান পরিবেশন করে। আজ এই মুহূর্ত ময়ূর দত্তর সংগীতানুষ্ঠানের মাজলে গেছো। I'm not afraid to die.
সুন্দৰ খুব একদম গা বিহু বিহু লাগি গ'ল, বঢ়িয়া লাগিলে। দুবছৰ ধৰি বিহু হোৱা নাছিল, এবাৰ দুবছৰৰ পিছত সকলো এবাৰ সাজু হৈছে। আপোনালোকৰ লগতে আপোনালোকৰ যি বাদ্যযন্ত্ৰী সকলো যিহেতু সাজু হৈছে, গতিকে ৰাইজৰ পৰা এবাৰ কেনেকুৱা মৰম এবাৰ লাভ কৰিম বুলি আশা কৰিছোঁ। আচলতে কি জানানে, যিমান যি হওক বহাগৰ বিহুটি এপাক আচলতে নেনাচিলে বা ৰাইজৰ আগত শ্ৰোতাৰ আগত যদি নেগাওঁ একেবাৰে ভাল নালাগে। যিহেতু আমাৰ অফ ছিজনতো অনুষ্ঠান হৈ থাকে, সেই ফূৰ্তিটো সেই মজাটো নাহে যেতিয়া আমি বহাগৰ মঞ্চত আচলতে এপাক যেতিয়া নানাচোঁ বা নাগাওঁ, খুব বেছি ভাল লাগে। আৰু দুবছৰ পাছত আচলতে এই আকৌ সেই একেই উৎসাহ উদ্দীপনা মনত আহিছে। আৰু আটাইতকৈ এটা কথা ভাল লাগিছে, চৰকাৰক ধন্যবাদ জনাইছোঁ যে এইবাৰ আচলতে কোনো ধৰণৰ সময় বান্ধি দিয়া নাই যে ইমান সময়তে শেষ হ'ব লাগিব। গতিকে আমি একেই দিনতে আমি দুখন অনুষ্ঠান ৰাখিব পাৰিছোঁ, খুব বেছি ভাল লাগিছে। আৰু এয়া আচলতে আমাৰ বাবে নহয়, আমাৰ বাদ্যযন্ত্ৰী শিল্পীসকলৰ বাবে এটা সুখবৰ। আৰু এবাৰ একদম নাচিম, একদম ৰেগেজ গেজাই দিম আৰু।